এছাড়া মাসুম আপনি লিখেছেন যে বিষয়ে আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ সেটা পুরো ক্লিয়ার হয়ে যায় যদি কোনো ব্যক্তি হানাফি মাঝহাব থেকে কিছু বিষয় সাফি মাঝহাব থেকে কিছু বিষয় মালিকা হাম্বুরি থেকে কিছু বিষয় জীবন যাপন করে এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা ভাই মাসুম যদি এটি হয়ে থাকে তার সুবিধা অনুযায়ী আমাদের সমাজে আজকাল অনেক এরকম দেখা যায় যে হানফি মাঝাবে কোনো একটা মাছ আলার ব্যাপারে ছাড় আছে বা সুযোগ নেওয়ার ব্যাপার আছে তিনি সেক্ষেত্রে হানফি মাঝাবের মাছ আলা নিচ্ছেন আবার কোনোটাতে হয়তো হাম্বুলি মাঝাবের উপর আমল করলে তার সুবিধা লাগে তখন তিনি সেখান থেকে সেটা নিচ্ছেন এরকম তার প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী যদি তিনি মাছ আলা গ্রহণ করেন তাহলে সেটি গুনাহের কথা ধরুন অভিভাবক ছাড়া বিয়ে হবে না হাম্বুলি মাঝাবের ফতোয়া অভিভাবক ছাড়া প্রাপ্তবয়স্ক মানুষের বিয়ে হবে এটা হানাফি মাহাবের ফতোয়া এখন একজন মানুষ তিনি হাম্বুলি হয়ে কিংবা সালাফি হয়ে হাদিস হয়ে তিনি যদি এই ক্ষেত্রে হানাফি মাজাবের ফতোয়া গ্রহণ করেন এবং তার বিয়েটা অভিভাবক ছাড়া তিনি করায় নেন এই সুবিধাটা পাওয়ার জন্য হানাফি মাহাবের ফতোয়া নিতে আসেন হানাফি মাহাবর আলমের কাছে জিজ্ঞেস করেন এবং তিনি আমল করেন উপরে যে আমি তালেমের কাছে জিজ্ঞেস করে আমল করছি তাহলে সেটা তার জন্য চাইজ হবে না কারণ এটা তো সুবিধা গ্রহণ করা একইভাবে একসাথে তিন তালাক দিলে একই মসজিদে হানিফ হাজার তালাক হয়ে যাবে এবং অন্যান্য অনেক কলামের মতে তালাক হবে না এখন যিনি হানাফি মাহহাব বা হানাফি ফিককে ফলো করেন না হানাফ মাহাহ ফিককে ফলো করেন তিনি অন্যদের কাছ থেকে মাস আলা নিতে গেলেন জানেন যে তিন তালাক মধ্যে তালাক তালাক হয় হয় না যার কারণে সে সুবিধার জন্য সেখানে মাসালা নিতে গেলেন এবং সেখান থেকে মাসালা নিয়ে চললেন তাহলে এটা তার জন্য গুণের কথা অহরহ এরকমটি ঘটছে আমাদের দেশে সেজন্য আমরা বলবো যে এই ধরনের সুবিধা অনুযায়ী এক এক মাঝাব থেকে এক মাস আলা নেওয়া এটা জায়গ নয় হ্যাঁ যদি আপনি দৈল্যের ধার বিবেচনা করার মতো সক্ষমতা আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনো একটা ফিক কোনো একটা থট কোনো একটা মাঝাবকে ফলো করার পাশাপাশি ওই মাঝাবের কোনো একটা বিষয় আপনার কাছে মনে হয়েছে দৌড়ের দিক থেকে দুর্বল অন্যটা দৌড়ের দিক থেকে শক্তিশালী তাহলে সেক্ষেত্রে সেই দৈডের অনুসরণ করলেন আপনি সেটি অবশ্যই জাহাজ আছে তাতে নিন্দার কোনো কারণ থাকতে পারে না